খাবার বেড়ে দিল কি বলছো কি মোহিনী? আমি তোমার দাদার সাথে একটু জরুরি ব্যাপার নিয়ে কথা বলছিলাম, কিন্তু আমি আমি সবার রান্না বান্না করেই গেছি, শালিনীর পছন্দের মতো সমস্ত খাবারও করে গেছি। সেই জন্যই তো আমার মেয়ে খাবার মুখে তুলছে না। তুমি রান্না বান্নার দিকে মনটা কখন দিলে? সারাক্ষণ তো দাদার সাথে ঝগড়াই করে গেলে, আর আমার বরটাকে কি করে ফাঁসানো যায় সেই প্ল্যান করছো। যেটা জানো না সে ব্যাপারে কথা বলো না প্লিজ। মানু না হয় নাই, কিন্তু এটা তো ঠিক তোমার আজকাল সংসারে একদম মন নেই, না হলে আমার শিবের মতো অমন শান্তশিষ্ট ছেলেটার সঙ্গে এমন অশান্তি করতে পারে? ওর সঙ্গে এমন ঝগড়া করছো যে আমরা কেউ টিকতে পারছি না। আপনি আপনি কি বলছেন? এটা এ বাড়িতে অশান্তি হচ্ছে আমার জন্য? হ্যাঁ মা, তাই আমার স্বামী তৈরি করা অমন শান্তির সংসার অন্যদের সঙ্গে সঙ্গে তুমিও ভেঙে একেবারে তছনছ করে দিচ্ছ। চঞ্চলকে কোন আইন আটকে রাখে সেটা আমিও এবার দেখব। কি ভেবেছে চ্যাটার্জি? হবু জামাইকে লেলিয়ে দিয়ে চঞ্চল সামন্তকে সোজা করবে? এবার তো সর্বনাশের খেলা শুরু হবে। কোর্টে তোলা হবে, রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়। তাই নাকি জামাই? বেশ এখন আর কোনো ঝামেলা করো না, তাহলে জামাই শ্বশুর কিচ্ছু মানব না। দেখুন উমার সংসার সোম থেকে শনি সন্ধ্যে ৬টায় আকাশ ৮টায়।